আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। শুরুতেই শ্রীলঙ্কা প্রসঙ্গ। সিরিজ বোমা হামলার প্রায় দু ঘণ্টা আগে শ্রীলঙ্কার গোয়েন্দা বিভাগকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সতর্ক করা হয়েছিল বলে দাবি করেছে ভারত। এদিকে হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ব্যর্থতায় আগামী এক সপ্তাহের মধ্যে সামরিক বাহিনী ও পুলিশে সংস্কারের আগাম বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা। ইস্টার সানডের দিন হামলার তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগে চালাচালি করে সময় ক্ষেপণের নথি হাতে পেয়েছে শ্রীলঙ্কার গণমাধ্যম। এতে দেখা যায় হামলার ১২ দিন আগেই আইজিপিকে চিঠি দিয়েছিলেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান শিরিষা মেন্ডেস। ওই চিঠিতে একাধিক সার্চ এবং ভারতে দূতাবাস আক্রান্ত হবার তথ্য ছিল। পরে চিঠিটি পুলিশের একাধিক শীর্ষ কর্মকর্তার মধ্যে চালাচালি হয়। এই বিতর্কের মধ্যেই ভারতের দি হিন্দু পত্রিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানানো হয় হামলার দু ঘণ্টা আগেই সুনির্দিষ্ট তথ্য দিয়ে শ্রীলঙ্কাকে সতর্ক করেছে ভারত। ওই সতর্ক বার্তায় হামলাকারীদের নাম এবং লক্ষ্যস্থলের সুনির্দিষ্ট তথ্য ছিল। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা জানিয়েছেন হামলাকারীরা নজরদারিতে থাকলেও তথ্য প্রমাণের অভাবে আইনের মুখোমুখি করা যাচ্ছিল না। সমালোচনা এড়াতে তিনি জানান সামরিক বাহিনী ও পুলিশের সংস্কার শিগগিরই দৃশ্যমান হবে। ওই হামলায় অন্তত ৩৫৯ জন নিহত হয়েছে। এদিকে শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ দেশে আনা হচ্ছে আজ। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরে সংবাদ সংগ্রহে রয়েছেন সিনিয়র রিপোর্টার রোকনুজ্জামান, কথা বলছি তার সাথে। রোকন, শিশু জায়ানের মরদেহ পৌঁছানোর সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আইরিন, এই মুহূর্তে আমি রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের ঠিক বাইরে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই ভিভিআইপি টার্মিনাল। একটু আগেই আসলে জায়ানের পরিবারের সদস্যরা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলুল করিম সেলিম সহ জায়ানের নানা সহ অন্যান্য পরিবারের সদস্যরা এসে পৌঁছেছেন এবং তারা সবাই ভিভিআইপি টার্মিনালের ভিতরে গেছেন। আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে যে শ্রীলঙ্কান এয়ারলাইন্সটি এসে পৌঁছাবে ১২:৫০ নাগাদ এখানে। তারপরই জায়ানের লাশ শ্রীলঙ্কান এয়ারলাইন্স থেকে নামিয়ে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ছিল হচ্ছে যে বাইরে দেখছেন যে নিরাপত্তা রয়েছে, নিরাপত্তা বাহিনীর মোতায়েন করা হয়েছে, কারণ এখানে শুধুমাত্র শেখ ফজলুল করিম সেলিম এসেছেন তা না, আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন এই পরিবারটিকে সমবেদনা জানাতে। এবং এখন সবাই কিন্তু ভিভিআইটি টার্মিনালের ভিতরে জায়ানের লাশ পৌঁছার অপেক্ষায়। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আইরিন, ধন্যবাদ রুকন। সাভার রানা প্লাজা ট্র্যাজেডির ৬ বছর আজ। ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পোশাক কারখানার শ্রমিক সহ ১১৩৬ জন নিহত হন। গুরুতর আহত ও পঙ্গুত্ব বরণ করেন আরও ১১৬৯ জন। এ ঘটনায় তিন বছর আগে রানা প্লাজার মালিক সোহেল রানা সহ ৪১ জনের বিরুদ্ধে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত অভিযোগ গঠন করে হত্যা মামলার বিচার শুরুর আদেশ দেয়। রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলা সহ ৩টি মামলা হয়। দর্শক, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড়ে এই আন্দোলনের খবর সংগ্রহ করছেন সহকর্মী দীপন দাওয়ান, সরাসরি কথা বলবো তার সাথে। দীপন, নীলক্ষেত এলাকায় কি যান চলাচল বন্ধ রয়েছে, সেখানকার সবশেষ অবস্থা জানান। এইখানে আসলে সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তাদের যে পুরনো ৫টি দাবি রয়েছে, ৭ কলেজের শিক্ষার্থী যাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়েছে, তারা সকাল ১১টা থেকে এখানে অবস্থান করছেন। এবং এখনকার এখানকার যে পরিস্থিতি, এই নীলক্ষেত মোড়ের যে জায়গাটি নিউ মার্কেট সংলগ্ন এবং নীলক্ষেত বইয়ের দোকানের সংলগ্ন যে মোড়টি রয়েছে, এখানে চতুর্দিকের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুরো জায়গাটিকে শিক্ষার্থীরা বন্ধ করে রেখেছেন এবং দড়ি দিয়ে এখানকার চলাচল নিষেধ করে রেখে বন্ধ করে রেখেছেন। এবং এখানকার শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছেন, তারা সেখান থেকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের ভিসি এখানে এসে তাদের সাথে কোনো কথা না বলবেন, তাদেরকে কোনো ধরনের সমস্যার সমাধানে আশ্বাস না দেবেন, ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং তারা আরও একটি হুঙ্কার দিয়েছেন, সেটি হয়েছে যে তাদের এই যে ৫টি দাবি রয়েছে, এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে তারা হয়তো পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন যে তারা আমরণ অনশনের মতো কর্মসূচির দিকেও তারা যাবেন। ধন্যবাদ দীপন।
একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ বিকেল শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশনের আহ্বান করেছেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, 60 দিনের মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এই অধিবেশনে ডাকা হয়েছে। জুনে বাজেট অধিবেশনের আগে এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। বিকেল 4টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ এবং কার্যক্রম চূড়ান্ত করা হবে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।